জীবনে অনেক গুণা তো করেছিলাম রে মালিক, তাও তো তুমি আমার একদিনের জন্য দুনিয়াতে আমার অক্সিজেন বন্ধ করো নাই। দুনিয়াতে অনেক অন্যায় করছি, অনেক খারাপ কাজ করছি, অনেক তোমার এবাদত নষ্ট করছি, তারপরও তুমি তোমার বান্দাকে বিন্দু মাত্র ভুলো নাই। যদি 1 সেকেন্ডের জন্য তোমার বান্দাকে ভুলে যাইতা, তাহলে আমি 1 সেকেন্ড আমাকে দুনিয়াতে বেঁচে দেখার মতো সাহস আমার থাকতো না রে মালিক। কিন্তু অনেক গুণা করার পরও তুমি আমাকে রহমতের দৃষ্টি দিয়ে, তোমার ভালোবাসা দিয়ে তোমার দুনিয়াতে আমাকে বেছে রাখছো মালিক, তারপরও আমি তোমার শুকরিয়া আদায় করতেছি না। আমার মতো হতো বাকি গুণাগার বান্দার দুনিয়াতে নাই রে মালিক। আমি যদি অবস্থায় মারাও যাই, তারপরও আমার স্থান জাহান্নামে হবে, আর কোনো জায়গা নাই মালিক। তুমি মেহরবানি করো, এই গুণাগার বান্দাকে তুমি একটু মাত্র রহমত করো। যতদিন বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো তোমারই গোলামি করতে পারি, সেই তৌফিকে তুমি আমাকে দাও মালিক। আমি এত বেশি দিন বেঁচে থাকবো না, আমার হায়াত কোনদিন শেষ হয়ে যাবে তাও আমি জানি না। হঠাৎ করে তোমার হাসরাহিল আমার সামনে চলে আসলে মালিক, আমি তোমার জন্য কিচ্ছুই করতে পারিনি, তোমার জন্য আমি কিচ্ছুই করতে পারিনি মালিক। কিচ্ছু আবাদত করতে পারি নাই, কোনো আবাদত করতে পারি নাই, কোনো আমল করতে পারি নাই। এই অবস্থায় যদি আমি মারা যাই, আমি তোমার কাছে কি জবাব দিব মালিক, কি জবাব দিব? জীবনে অনেক গুণা করছি, অনেক পাপ করছি, অনেক খারাপ কাজ করছি, তারপরে তোমার রহমতের অক্সিজেন আমাকে দিছো, তোমার রহমতের ভালোবাসা আমাকে দিছো, আমাকে তুমি অনেক রহমত দান করছো, কিন্তু আমি হতবাক গুণাগার বান্দা, সেই রহমতের দৃষ্টিটা, সেই রহমতগুলো আমি সহ্য করতে পারি নাই। আমি বুঝতে পারি নাই তোমার ভালোবাসা, আমি বুঝতে পারি নাই। তাহলে তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে মাফ করো।